আদিত্যর এমন কথা শুনে নূর আদিত্যর ঘাড় থেকে একটা হাত সরিয়ে নিজের মুখ চেপে ধরে চঞ্চল দৃষ্টিতে নিজের চারপাশ দেখে নেয়। জায়গাটা জনমানব শূন্য, কোনো ধুধু করা বালির রাস্তা যা দিয়ে আদিত্যকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে। সময়টা বিকেলের শেষ দিকে, হালকা রোদ রয়েছে, তবে এই রোদের তাপ নেই এখন। বেশ খানিকটা পথ পেরোতেই নূরের চোখে পড়ে সামনে কোনো নদী আছে, আর চারপাশ দিয়ে অনেকগুলো কাশফুল ফুটে আছে। সূর্যের আলো পড়ায় সেই ফুলগুলো যেন দূর থেকেই জলজল করছে। নদীর দিকে যত এগিয়ে যাওয়া হচ্ছে তত মনে হচ্ছে অদৃশ্য শীতল বাতাস সর্বশরীর দোলা দিয়ে যাচ্ছে। নদীর কাছে এসে আদিত্য নূরকে কোল থেকে নামিয়ে দেয়। নূর এক পলক আদিত্যর দিকে তাকায়, আদিত্য নূরকে ইশারা করে যেতে বলে। নূর ঠোঁট প্রসারিত করে হাসি দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। কাশফুলগুলো ছুঁয়ে দিতে ভীষণ মন টানছে নূরের। নিজের রুমে বসে নূর বিকেলে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছে আর আনমনে মিটিমিটি হাসছে। অবশেষে সে তার প্রিয় মানুষটির মনের কথা জানতে সক্ষম হয়েছে। তার প্রিয় মানুষটি যে তার মতোই তাকে ভালোবাসে তা জানতে পেরে আজ ভীষণ খুশি হয়েছে নূর। ফ্ল্যাশব্যাক, অনেক দিন পর এমন খোলা জায়গায় মনোমুগ্ধকর পরিবেশে এসেছে নূর। যেই পরিবেশ বিষণ্নে ছেয়ে থাকা মনের ওপর থেকে কালো মেঘের চাদর সরিয়ে খুশির মেলা এনে দিতে পারে। নদীর ধারে একরাশ কাশফুলের মেলা বসেছে জানো। নূর কাশফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। মাঝে মাঝে দমকা হাওয়া এসে নূরের খোলা চুল এলোমেলো করে দিচ্ছে, শরীরে আলাদা শিহরণ জকিয়ে তুলছে। দুহাত দুদিকে মেলে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে নূর, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। আদিত্য নূরের পেছন পেছন হেঁটে আসছে আর নূরকে খুশি হতে দেখে মিটমিটিয়ে হাসছে। আদিত্যর মনেও আলাদা শিহরণ কাজ করছে। এমন মনোমুগ্ধকর মুহূর্তে দাঁড়িয়ে প্রিয়তম তার প্রিয়তমার কাছে নিজের মনের অনুভূতিগুলো বহিঃপ্রকাশ করলে নিস্তব্ধ প্রকৃতিও প্রিয়তমাকে সায় জানাবে। প্রিয়তমর ভালোবাসাময় অনুভূতিগুলোর নিজের মনের গহীনে যেন স্থান দেয়, সে প্রিয়তমার দিকে যেন ভালোবাসার হাত বাড়িয়ে দেয়। আদিত্য নূরকে প্রপোজ করার বিষয়টা পূর্ব পরিকল্পনা করে রাখলেও অন্য কোনো ফুল কিনে নিজের সাথে আনেনি, কিন্তু এখানে এসে এত সুন্দর কাশফুলগুলো দেখে সেই ফুল না আনার শূন্যতা অনায়াসে পূরণ হয়ে যায়। আদিত্য বেছে বেছে বেশ কয়েকটা কাশফুল ছিঁড়ে একত্র করে নেয়। এই প্রথম হয়তো কোনো প্রেমিক পুরুষ তার মনের অনুভূতিগুলোর বহিঃপ্রকাশ ঘটাবে তার প্রিয়তমার নিকট কাশফুলের তোড়া এগিয়ে দিয়ে। ফুল ছিঁড়ে একত্র করতে গিয়ে নূরের থেকে বেশ অনেকটা পেছনে পড়ে যায় আদিত্য। পরক্ষণেই দ্রুত ছুটে নূরের সম্মুখে এসে দাঁড়িয়ে পড়ে আদিত্য, নিজের দুহাত পিঠের পেছনে রেখে হাঁপাতে থাকে। হঠাৎ আদিত্যকে নিজের সামনে এসে হাঁপাতে দেখে নূরের ভ্রুজগাল কিঞ্চিৎ কুচকে আসে। আদিত্য স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে। স্বাভাবিক হওয়ার পর মুহূর্তে আদিত্য চোখ তুলে নূরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। তারপর নূরকে কিছু বলার সুযোগ না দিয়ে নূরের সামনে দু হাঁটু ভেঙে বালির ওপর বসে নূরকে উদ্দেশ্য করে বলে, প্লিজ কিছু সময়ের জন্য নিজের বকবক টাইপ স্বভাবটাকে নিয়ন্ত্রণ করে রাখবি। আমি তোকে কিছু কথা বলবো, মনোযোগ সহকারে সবটা শুনবি, কথার মাঝে কোনো কথা বলবি না। আমার কথা বলা শেষ হলে তারপর তোর যা বলার বলিস, এখন আমাকে বলার সুযোগ দে। আদিত্যর এমন কাজে আর কথায় নূর শুধু অবাকই হচ্ছে, চাইলেও ওর মুখ থেকে কোনো শব্দ বের করতে পারছে না। সে সব কথা গলা পর্যন্ত এসে আটকে যাচ্ছে। আদিত্য জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলে, 8 বছর আগে তোর সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু তখন তোকে নিয়ে আমার মাঝে অন্যরকম কোনো অনুভূতি বা ভাবনা ছিল না, যার জন্য আমার অনেক বেশি খারাপ লাগবে তোর থেকে দূরে চলে গেলে। একেবারে যে খারাপ লাগবে না বা লাগেনি এমন কিন্তু না। হঠাৎ নিজের জীবনে পরিবর্তন হওয়া, ছোট থেকে একটা জায়গা থেকে হঠাৎ নতুন জায়গায় চলে যাওয়া, তারপর সেখানে মানিয়ে পুরনো স্মৃতিগুলো কিছু না ছাড়া, সব মিলে আমিও বেশ অশান্তিতে দিন পার করছিলাম। সেই মুহূর্তে আমার জীবনে নতুন সঙ্গী হিসেবে একজন আসে, যাকে আমি আমার নিজের বন্ধু কম ভাই ভাবতাম।
ও সঙ্গ পেয়ে অতীত কাটিয়ে বর্তমানের সাথে তাল মেলাতে আমার অনেক উপকার হয়। ভালোভাবেই কাটতে থাকে সময়গুলো, এটা ভাবিস না তোকে আমি ভুলে গিয়েছিলাম। ব্যাস দীর্ঘ সময় ধরে মামা বাড়িতে থাকা, তোর সাথে কাটানো প্রতিটি সময়কে আমার অতীতের ডায়েরির পাতায় আবদ্ধ করে রেখেছিলাম মাত্র। বিগত দুবছরে আমার জীবনে অনেক কিছুর পরিবর্তন হয়ে গিয়েছে, আমি পুরোপুরি পরিবর্তন হয়ে যাই। আমার ভাইকে আমি হারিয়ে ফেলি, যার চোখে আমি আমার না করা ভুলের জন্যও ঘৃণা দেখেছি। তখন থেকে শুরু হয় আমার জীবনের নতুন মোড়, নিজেকে পুরোপুরি পরিবর্তন করে নিতে শুরু করি। এই দুবছরে আমার তোর কথা, মামা বাড়ির কথা ভীষণ মনে পড়েছে। কখনো কখনো এমনও ভেবেছিলাম হয়তো ঢাকায় ব্যাক না করে যদি রসুলপুরেই থেকে গিয়ে নিজের ভবিষ্যৎ গড়তাম, তাহলে হয়তো আমার জীবনে সেই কালো রাত আসতো না, আসতো না যন্ত্রণাদায়ক সেই মুহূর্ত যা আমাকে আজও তাড়া করে বেড়ায়। পাই না কোথাও এতটুকু শান্তি। সব মিলে যখন খুব বেশি ক্লান্ত হয়ে যেতাম, তখন আম্মুর কোলে মাথা রাখতাম, একটু শান্তি পেতাম কেবল সেখানেই। এভাবে কেটে যায় দুটা বছর। একটু আগে বললাম না, একজনকে আমি আমার বন্ধু কম ভাই ভাবতাম, সেই মানুষটারই আমি সব থেকে বড় শত্রু হয়ে উঠেছি বিগত দুই বছর ধরে। ওর নাম তীব্র, ওর সাথে বাইক রাইডের প্রতিযোগিতা ছিল না, ছিল অন্য কারো। গোপন সূত্রে জানতে পেরেছিলাম তীব্রের বিপক্ষ দল হয়ে যা রাইডে নামার কথা ছিল, সে তীব্রের শত্রুপক্ষের কারো পাঠানো চামচা। রাইডে নেমে ওকে ইচ্ছাকৃতভাবে গুরুতর আহত করে খুন করার পরিকল্পনা করেছিল ও শত্রুপক্ষ। আমি এমন তথ্য পাওয়া মাত্রই তীব্রর সাথে বাইক রাইডে নামবে লোকটিকে কিডন্যাপ করে ফেলি। তারপর ওকে আমার আস্তানায় বন্দি করে নিজে তীব্রের বিপক্ষ দল হয়ে নামতে বাধ্য হয়। ইচ্ছাকৃতই সেদিন অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিলাম নিজে, শুধুমাত্র এটা দেখতে যে তীব্রের আমার প্রতি থাকা সব টান ভালোবাসা শেষ হয়ে গিয়েছে কিনা। তীব্র আমার অ্যাক্সিডেন্ট দেখে জেতা প্রতিযোগিতার শেষ মুহূর্তে এসে রাইড শেষ না করে সেখানেই সমাপ্তি ঘটিয়ে ময়দান ত্যাগ করেছিল। সে এতটুকু সুস্থ হওয়ার পর জানতে পারি, এতটুকু বুঝতে পারি ওর মনে আজও আমার জন্য টান ভালোবাসা আছে। হয়তো ও চিন্তা করে আমি আসল দোষে না। সুস্থ হওয়ার দুদিনের মাথায় আম্মু এসে জানাই মোনার বিয়ে ঠিক হয়েছে, তাই আমাদের যেতে হবে রসুলপুর মামা বাড়ি। মনে মনে একটা চাপা খুশি কাজ করছিল, 8 বছর পর আবারও মামা বাড়ি আসতে পারবো, তুই সবার সাথে আবার কত কথা আড্ডা আনন্দ করতে পারবো। ফুর্তি নিয়ে রসুলপুরে আসি, আসার পর তোর ইগনোরেন্স আমাকে ভীষণভাবে প্যারা দিতে শুরু করে। তোর বলা সব কথা শুনে বুঝতে পারি আমি কত বড় ভুল করেছি। প্রথম কয়েকদিন তো নিজের মধ্যে অপরাধবোধ, অনুশোচনা এসবই বেশি কাজ করতে শুরু করে। তখন তোকে নিয়ে অন্যরকম অনুভূতি হলেও সেভাবে গুরুত্ব দিইনি। সময় যত কাটতে থাকে তোর কাজ কথা সব কিছু আমাকে তোর প্রতি অ্যাট্রাক্ট করতে থাকে। পরে জানতে পারি তুই আমাকে কতটা ভালোবাসিস। তখন নিজের মনের সাথে নিজেই যুদ্ধ করতে শুরু করি, মনের কাছে এটা জানতে চাই আমিও কি তোকে ভালোবাসি, এটা কি সত্যিই সম্ভব। নিজের মনের সাথে নিজে অনেক লড়াই করেছি, প্রতিটি পদে মন আমাকে বুঝিয়ে দিয়েছে সম্ভব, তোর প্রতিটি ভালোবাসা নামক ফিলিংসটি আনা সম্ভব। ধীরে ধীরে আরও অনেকটা সময় কাটতে থাকে। আম্মু ফোন করে বারবার ঢাকা ব্যাক করার কথা বলছিল, কিন্তু আমার মন সাই দিচ্ছিল না। মন আমার এখানেই তোর কাছেই থাকতে পুরোপুরি সাই জানাতো। ভালো লাগা থেকে কখন সত্যিই তোকে ভালোবেসে ফেললাম নিজেও বুঝতে পারলাম না। পরে মনে হলো তোর মনে তো আমার জন্য ভালোবাসার সব রাগ অভিমানের চাদরে চাপা পড়ে গেছে। আগে তোর মন থেকে আমার জন্য থাকা সেই সব খারাপ অনুভূতিগুলো সরিয়ে ফেলতে হবে, আবারও আমার প্রতি থাকা
ভালোবাসার উজ্জ্বল মেঘের আগমন ঘটাতে হবে। তাই আমার সবটা দিয়ে চেষ্টা করি সেই ছোটবেলায় ফিরে যেতে। তখন যেমন তোকে অনেক সময় দিতাম, গল্প খেলা তোকে রাগানো নিয়ে মেতে থাকতাম, এখনও তাই করব। তাই করতে শুরু করলাম। আমি যে ব্যর্থ হয়েছি তা কিন্তু না, আমি এতটুকু বুঝতে পেরেছি তোর মনে আমার জন্য থাকা রাগ অভিমানের থেকে ভালোবাসার জোর বেশি। অবশেষে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, তোর কাছে আমার মনের সব অনুভূতিগুলোর বহিঃপ্রকাশ করব। যে কোনো মূল্যে তোকে আমার চাই, তোর ভালোবাসা চাই। এখন তুই যদি আমার অনুভূতি দেখেও আমাকে ভালো না বাসিস, তাহলে জোর খাটিয়ে হলেও তোকে আমার নিজের করে নেব। প্রথম ভালোবাসা আমার তোর প্রতি হয়েছে, তাই আমি তোকে কোনো কারণে হারাতে পারবো না। এখন তুই চিন্তা কর, তোর কী করা উচিত। আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি রে নুরবতী, আমার নিরপাখি বাড়িয়ে দিবি আমার প্রতি তোর ভালোবাসার হাত। কথাগুলো বলতেই আদিত্যর পিছের পিছনে রাখা হাত দুটো নূরের সামনে এগিয়ে দেয়। হাতে রয়েছে সেই কাশফুলের তোড়া। আদিত্যর চোখ দুটো বলছে সে নূরকে কতটা ভালোবেসে ফেলেছে, কতটা আকুল ওর এই চাওয়া। নূরের চোখ দুটো ছলছল করছে। এত গভীরভাবে আদিত্যর অনুভূতিগুলো প্রকাশ করলো, যে কোনো রাগ অভিমানের ছিটে ফোটা রাখার সামর্থ্য থাকবে না কারোরই। নূর মাথা উপর নিয়ে ঝাঁকিয়ে সম্মতি জানায় আদিত্যর প্রপোজালে। তারপর হাত দুটো মুঠো করে ধরে। আদিত্য নূরের সম্মতি পেয়ে বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায়। তারপর নিজের ঠোঁট দাঁত দিয়ে আলতো করে কামড়ে ধরে দুহাত মেলে ধরে দুদিকে। নূর আর কোনো রূপ চিন্তাভাবনা না করে ঝাঁপিয়ে পড়ে আদিত্যের বুকের মাঝে। আদিত্য পরম আবেশে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় তার প্রিয়তমাকে। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে দুটি মনের মিলন ঘটে। দুজন দুজনের ভালোবাসায় শীতল শান্ত হয়ে যায়। প্রকৃতিতে যেন প্রশান্তির হাওয়া বইছে, সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। ক্লান্ত বিকেলের অবসান ঘটিয়ে গোধূলি লগ্নের সূচনা ঘটেছে। দূরের সাদা বর্ণের কাশফুলগুলো হালকা কমলা বর্ণ ধারণ করেছে। জানি বর্তমান ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে নূর ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। সারাদিনে অফিসের কাজে ব্যস্ত সময় কাটিয়ে অবশেষে ছুটি মেলে তীব্রর। বাসায় ফিরতে ফিরতেই রাত্রি এখন আটটার ঘর ছুঁই ছুঁই। বাসায় ফিরে তীব্র ফ্রেশ হয়ে নেয়। তারপর তৃপ্তি আরবি রহমানের সাথে রাতের খাবার শেষ করে। ব্যালকনিতে আনমনে দাঁড়িয়ে আছে তৃপ্তি। এর মাঝেই তীব্র ব্যালকনিতে এসে তৃপ্তির কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়ে। হালকা শীতল বাতাসে তীব্রের হঠাৎ স্পর্শে কেঁপে ওঠে তৃপ্তি। তীব্র তৃপ্তির চুলে মুখ ডুবিয়ে গভীরভাবে নিঃশ্বাস নিচ্ছে। বেশ কিছু সময় এভাবেই নীরবে কেটে যায়। নীরবতার দেওয়াল ভেঙে তৃপ্তি তীব্রকে উদ্দেশ্য করে বলে, অনুর মৃত্যুর জন্য আপনি কি সত্যি আদিত্য ভাইয়াকে দোষী মনে করেন? তৃপ্তির হঠাৎ এমন প্রশ্নে তীব্রর ঘোর কাটে। ভ্রু কুটিয়ে তৃপ্তির দিকে এক পলক দেখে পরক্ষণেই দৃষ্টি সরিয়ে খোলা আকাশের ওপর স্থির করে। বেশ কিছু সময় নীরবতা বিরাজ করে দুটি মানুষের মধ্যে। তীব্র একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললে, চাক্ষুষ প্রমাণের থেকে বড় কোনো প্রমাণের প্রয়োজন পড়ে কি নিজের আপন ছোট বোনের খুনি হিসেবে নিজের ভাই সমতুল্য বন্ধুকে মনে করার জন্য? তৃপ্তি আনমনেই বলে, চোখের দেখা সব সত্যি হবে এমনটা তো নয়। তীব্র চট করে তাকায় তৃপ্তির মুখশ্রী প্রাণে। তৃপ্তি শান্ত দৃষ্টি নিক্ষেপ করে তীব্রর মুখশ্রী প্রাণে। শান্ত কণ্ঠে বলে, সেদিন রাতে আপনি কি দেখেছিলেন তা আমার অজানা, কিন্তু আমার জানা মতে আদিত্য ভাইয়ার সাথে আপনার এই পরিবারের একটা গভীর ভালোবাসাময় সম্পর্ক ছিল। যে সম্পর্কের বয়স 6 বছর হওয়ার পর আদিত্য ভাইয়া কেন অনুকে ধর্ষণ করে মেরে ফেলতে যাবেন, ওই বিগত 6 বছরে কি আদিত্য ভাইয়া অনুকে একলা পায়নি কখনো? সুযোগ কি ছিল না অনু সর্বনাশ করার? 6টা বছর ধরে কেউ কি নিখুঁতভাবে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার অভিনয় করে যেতে পারে? কি স্বার্থ সিদ্ধি হলো তার? আপনার বিশ্বাস ভঙ্গ করে কখনো কি মনে হয়নি আপনাদের দুজনের এত ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে কারোর মনে হিংসার সৃষ্টি হতে পারে? আর সে চাইবে আপনার আর আদিত্য ভাইয়ার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটির ইতি টানা হোক খুব বাজেভাবে। তৃতীয় কোনো ব্যক্তি অনুর ক্ষতি করে
সেই মুহূর্তে আদিত্য ভাইয়া সেখানে উপস্থিত হয়, আর আপনি নিজের বোনকে খারাপ অবস্থায় দেখে বাঁচাতে সক্ষম না হয়ে আদিত্য ভাইয়াকে দোষী ভাবলেন। এমনটা হতে পারে না কি, ভেবে দেখেছিলেন কখনো এই বিষয়টি নিয়ে এতটা গভীরভাবে? তৃপ্তির বলা কথাগুলো শুনে তীব্র যেন পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গিয়েছে। তৃপ্তির বলা প্রতিটি কথাই যুক্তিযুক্ত। তীব্র ভাবতে থাকে, সে সত্যি এতটা গভীরভাবে এই বিষয়টা নিয়ে কখনো ভাবেনি। তীব্রের চোখের সামনে ভাসতে থাকে সেই দুবছর আগের কালো চাদরে মোড়ানো রাত্রির কথা, আর বলে, সেদিন রাতে অনুকে আনতে আদিত্যকে পাঠিয়েছিলাম, অনেক সময় পেরিয়ে যাওয়ার পর অনুকে নিয়ে আদিত্য ফিরে আসে না, চিন্তায় পড়ে যাই, তাই আদিত্যের ফোনে কল করেছিলাম অনেকবার, বরাবরই কল হতে হতে আপনা আপনি কেটে গিয়েছে, বিষয়টা আরও গভীর চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বাধ্য হয়ে আমি বেরিয়ে পড়ি অনুর কলেজের উদ্দেশ্যে, সেখানে গিয়ে দেখি কলেজ বন্ধ। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলে তিনি জানান কলেজ প্রতিদিনের মতো একই সময়ে বন্ধ হয়েছে। তখন বিষয়টা আমার কাছে আরও বেশি অস্বাভাবিক লাগতে শুরু করে। আমি অনুর কলেজের প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলি, তিনি জানান তাদের কলেজে এখন কোনো এক্সট্রা ক্লাসের নিয়ম চালু করা হয়নি, কিন্তু অনু সেদিন সকালে বাসা থেকে বের হওয়ার পূর্বে ছোটো মাকে জানিয়েছিল ওর কলেজে এক্সট্রা ক্লাস হবে, তাই আসতে লেট হবে। আমার মাথা তখন কাজ করছিল না, ক্ষুণ্ণ হয়ে খুঁজতে শুরু করি অনুকে, কোথাও খোঁজ মিলল না। পরে চিন্তা করলাম অনুর ফোন ট্র্যাক করব, আমার পুলিশ বন্ধুকে বিষয়টা ইনফর্ম করি, অনুর ফোন ট্র্যাক করে জানতে পারি ওর বর্তমান অবস্থা। সেই ঠিকানা অনুযায়ী চলে যাওয়ার পর দেখি চারপাশে একটা মানুষের চিহ্ন নেই, নির্জন জনশূন্য এলাকা। অনু এখানে কী করছে সেটা ভেবে আমার মাঝে চাপা ভয়ের সৃষ্টি হয়। বেশ খানিকটা পথ অতিক্রম করার পর আমার চোখে পড়ে একটা ভাঙা ব্রিজ। আমি ব্রিজের ওপর একটু অগ্রসর হতেই অনুকে ব্রিজের উপর পড়ে থাকতে দেখি, ছুটে ওর কাছে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ি। অনুর শরীর রক্তাক্ত ছিল, জামা কাপড় ছেঁড়া, শরীরের জায়গায় জায়গায় নখের কাঁটা ছেঁড়া আছর, আমার শরীর হাতকে ওঠে, অনুর সেন্স ছিল না। আমি পাগলের মতো অনুকে ডাকতে শুরু করি। কিছু সময় পর হঠাৎ খুব বড় করে নিঃশ্বাস নেয় অনু, চোখ মেলে তাকায়। অনু নিজের একটা হাত পেটে চেপে ধরেছিল, আর একটা হাত দিয়ে আমার হাত মুঠো করে ধরে ভাঙা কণ্ঠে বলেছিল শুধু, ওই লোকটা আদিত্য বাবা। এর বেশি আর একটা শব্দ উচ্চারণ করতে পারিনি অনু, আমার কোলে মাথা রেখে আমার মনটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেই মুহূর্তে আদিত্য কোথা থেকে যেন ছুটে ছুটে আমাদের কাছে এসে দাঁড়ায় আর আমাকে বলে, তীব্র ভাই সময় খুব কম, অনুকে নিয়ে হাসপাতালে যেতে হবে, তোকে সব বলছি তারপর। আমার কাছে ওর কণ্ঠ তখন বিশেষ থেকে খারাপ মনে হচ্ছিল। অনুকে ওভাবেই শুইয়ে রেখে দ্রুত পায়ে উঠে দাঁড়াই, তারপর আদিত্যের কলার চেপে ধরে বলি, আমার বোনের মৃত্যুর জন্য কে দায়ী? আমার কথার প্রত্যুত্তরে আদিত্য শুধু আমাকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু সেদিন আমার মাথায় রক্ত চড়ে বসেছিল। সেই মুহূর্তে খেয়াল করি আদিত্যের হাতে রক্ত মাখা একটা ছুরি ছিল, ওর শরীরও রক্তে মাখা ছিল। বুঝতে বাকি থাকে না, আমার আদিত্যই আমার বোনের মৃত্যুর জন্য দায়ী। কোনো কথা ছাড়া ওকে সেদিন প্রচুর মেরেছিলাম, চিৎকার করে বলেছিলাম, আমার ফুলের মতো নিষ্পাপ বোনটাকে তুই ধর্ষণ করে মেরেই ফেললি, এতগুলো বছর ধরে তোর সাথে আমার এত গভীর বন্ধুত্বের সম্পর্ক, তোকে ভাই মানতাম, আর তুই আমার বিশ্বাস ভালোবাসার মূল্য এত জঘন্যভাবে দিলি। আমার কথাগুলো শেষ হতে না হতেই আদিত্য আমার গালে থাপ্পড় দেয় একটা। ওর থাপ্পড়ের কারণ বা মানে বোঝার চিন্তা ক্ষমতা আমার মাঝে ছিল না সেদিন। আমি সেদিন আদিত্যের সাথে আমার সব সম্পর্কের ইতি টেনে দিই, অনুকে নিয়ে চলে আসি। এরপর পুলিশের কাছে আমার পরের ক্ষুধার ধর্ষণের অপরাধী হিসেবে আদিত্যের নাম তুলি, কিন্তু কোনো যুক্তিসঙ্গত প্রমাণ ছিল না আমার কাছে। আদিত্য অনেকবার চেষ্টা করেছিল আমার সাথে কথা বলার, আমাকে হয়তো বোঝাতে চেয়েছিল, কিন্তু বারংবার আমি ওকে অপমান মারধর করি। আদিত্য পরে আর নিতে না পেরে আমার কাছে আসা বন্ধ করে দেয়। শুরু হয়ে যায় দুই বন্ধু থেকে দুই শত্রুতে পরিণত হওয়ার গল্প। সব কিছুর মাঝেও আদিত্যর জন্য আমার মনে চাপা টান কাজ করত, কেন জানি না, কেন জানি মনে হতো আদিত্য কাজটি করেনি। আবার অনুর বলা শেষ অর্ধ সমাপ্ত কথাগুলো মনে হলে আবারও সেই রাত জেগে উঠত, খুন করতে ইচ্ছে করত আদিত্যকে, কিন্তু আমি ব্যর্থ হয়েছি প্রতিবারই আদিত্যের কোনো ক্ষতি করতে।
হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।